পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দিচ্ছে, বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, জগতের মানুষ যদি তুমি জুলুম করো, অন্যায় করো, অপরাধ করো, ব্যভিচার করো তোমার নফসের সাথে, যা উকে তখন তুমি কি করবে? ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে তাওবা করো, ওয়াস্তাগফারা তাওবা যদি কবুল না হয়, লাহমুর রসুল আমার রসুলের দরবারে তুমি চলে যাও, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ বলেন, তোমার জীবনের যত তাওবা আছে আমি গাফর ও গাফফার রহিম ও রহমান, আমার বন্ধুর কাছে যাওয়া মাত্র আমি তোমার জীবনের যত জুলুম আছে, অন্যায় আছে, ব্যভিচার আছে, গুনাহ আছে, আমি আল্লাহ সব গুনাহ জুলুম গুলি আমার বন্ধু নবী রসিনাতে আমি আল্লাহ মাফ করে দিব। ঘোষণা কর, যেটা বলতে হবে ঘোষণা কর। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, এক মহিলা আল্লাহর হাবিবের কাছে বোরকা গায়ে দিয়ে পর্দা করে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নূরের নবী প্রিয় নবীকে সালাম দিলেন, নবীজি সালামের উত্তর দিলেন। আল্লাহর হাবিব সরকারে দোয়া আলম জিজ্ঞাসা করেন, মহিলা আমার দরবারে, আমি রসুলের দরবারে কি জন্য আসছো? ওই মহিলা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি আমার নফসের সাথে জুলুম করেছি। ধরে গন্না সুবহানাল্লাহ, কি আমি আমার নফসের সাথে জুলুম করেছি? আল্লাহর হাবিব বলেন, হে মহিলা কি জুলুম করেছো? বলে, হুজুর আল্লাহ তো বলেছে, ওয়ালাউ আন্নাকুম ইজজালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ, আমার বান্দা বান্দিরে যদি তোমরা জুলুম করো, অন্যায় করো, জিনা করো, ব্যভিচার করো তোমার নফসের সাথে, যাউকা তখন তুমি কি করবে? ফাস্তাগফিরুল্লাহ তাওবা ইস্তিগফার পাঠ করো, ওয়াস্তাগফার তাওবা যদি কবুল না হয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি এমন একজন অপরাধী আপনার কাছে বলতে আমার লজ্জা লাগে। আল্লাহ বলছে, ফাস্তাগফিরুল্লাহ, আমি ওই অন্যায় গুনাহের কাজটা করার পর আমি তাওবা করেছি, তাওবা যদি কবুল না হয়, আল্লাহ বলেন, ওয়াস্তাগফিরুর রাসূল, আমি আপনার দরবারে আসতাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ না জানি আপনি সুপারিশ করলে আল্লাহ আমাকে ক্ষমা করে কিনা, বড় করে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আমার নবীজি ডাক দিয়ে বলে, মহিলা তুমি কি অন্যায় করেছো? মহিলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি একজন জেনাকার মহিলা, নাউজুবিল্লাহ, কোন আমি একজন জেনাকার, আমি জেনা করেছি, ব্যভিচার করেছি, ইয়া রাসূলুল্লাহ আমার গর্ভের মধ্যে 7 মাসের সন্তান আছে, জোরে জোরে কন্যা, নাউজুবিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি মহিলার এখনো পর্যন্ত বিবাহ হয় নাই, ইয়া রাসূলুল্লাহ জগতের মধ্যে আমার কোনো স্বামী নাই,
শরীয়তের বিচারটা কি হতে পারে, কি সাজা আমার হতে পারে? আপনি রসুল আমাকে সিদ্ধান্ত দেন, যে সাজা দিবেন সেই সাজা আমি মাথা পেতে মেনে নিব। তবু যেন আপনি রসুলের দরবার থেকে ঘোষণা হয়ে যায়, আল্লাহ আমারে মাফ করে দিয়েছে। আর একটু আস্তে বলেন না, সুবহানাল্লাহ। এবার বলুন না, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হে মহিলা, এখন তোমার গর্ভে বয়স হলো 7 মাস, যখন বাচ্চা প্রসব করবে তখন তুমি আমি রসুলের দরবারে আবার আসিও। জোরে জোরে কন্যা, আল্লাহু আকবার। মহিলাটা চলে গেলেন, আল্লাহর হাবিব সরকার এত আলম তাহাকে অনুমতি দিলেন, যাও তুমি চলে যাও। মহিলাটা বাড়িতে চলে গেলেন, সন্তান 10 মাস 10 দিন পরে বাচ্চা যখন প্রসব হলো, তখনই ওই মহিলাটা বাচ্চা করে করে আল্লাহর প্রিয় নবী রসুলের দরবারে আসলেন। আল্লাহর নবীর কাছে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই যে গত কিছুদিন আগে 3 মাস 4 মাস আগে আমি যে আপনি রসুলের দরবারে আসলাম, হুজুর আমি ব্যবিচার করেছি, আমি জেনা করেছি, শরীয়তের বিচারটা কি হতে পারে? আপনি নবী বলবেন, বললেন বাচ্চা যখন খালাস হয়, বাচ্চা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয় তখন তুমি আসিও। হুজুর এখন আমার বাচ্চা দুনিয়ার জমিনে আগমন করেছে, লেকিন আমি তো আমার মা, আমি হইলাম এই সন্তানের মা, লেকিন তার দুনিয়াতে কোনো জন্মদাতা পিতা নাই। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমার বিচারটা কি হতে পারে? আপনি নবী একটু সিদ্ধান্ত দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, মহিলা, আজকে তুমি চলে যাও, আরো 3 মাস পরে আসিও। জোরে জোরে কন্যা, সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ের আমার ভাইয়ের ওই মহিলাটা আবার 3 মাস পরে আল্লাহর হাবিব সরকারে দোয়ালমের দরবারে আসলেন, আল্লাহর হাবিবকে সালাম দিলেন, নবীজি সালামের উত্তর দিলেন। এইবার নবীজি বললেন, যাও আরো 3 মাস পরে আসিও। মহিলাটা বাড়িতে চলে গেলেন, আবার 3 মাস পরে মহিলাটা আসলেন। আমার ভাইয়েরা আমার বাবারা মহিলাটা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কলিজাটা কাঁপে ময়দানে মাহশারে, আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? ইয়া রাসূলুল্লাহ, আমি জবাব খুঁজে পাই না। নবীজি, আপনি একটা সিদ্ধান্ত দেন, আপনি একটু সিদ্ধান্ত দেন, আমার বিচারটা কি হতে পারে? হুজুর, বারংবার এরকম ভাবে আমি আসতে পারি, আমি হাজার বার আসতে পারি, আমার জীবন যাইতে পারে যতক্ষণ পর্যন্ত আমার রসুল আমার বিচারে আমার সাজার সিদ্ধান্ত না দিবে, ততক্ষণ পর্যন্ত রসুল পাকের দরবার আমি মহিলা ছাড়ব না। বলেন না, ইয়া রাসূলুল্লাহ, ওরে আমার মনের বাসনা পুরাও গো রাব্বানা, নবীর কাছে যাব মদিনা। বলেন, আমার মনের বাসনা পুরাও গো রাব্বানা, নবীর কাছে আসেন নবী মদিনাতে, দুরুদ পড়ো মোহাব্বতে। বলো, আসেন নবী মদিনাতে, দুরুদ পড়ো মোহাব্বতে, ঘুমের ঘরে দেখা দিবে। বলো, ঘুমের ঘরে দেখা দিবে, দেরি করবে না,
আমার মনের বাসনা পুরাও গো রাব্বানা, নবীর কাছে যাব মদিনা, বলো না নবীর কাছে যাব মদিনা। আবার বলেন, আমার মনের বাসনা পুরাও গো রাব্বানা, নবীর কাছে প্রেম করিলেন ওয়াজ করুনি, নবীর প্রেমে পাগল তিনি, বলো প্রেম করিলেন ওয়াজ করুনি, নবীর প্রেমে পাগল তিনি, দন্ত রাজি ব্যঙ্গে তিনি, দন্ত রাজি ব্যঙ্গে তিনি হইল দেওয়ানা, হায় হায় দন্ত রাজি ব্যঙ্গে তিনি হইল দেওয়ানা, আমার মনের বাসনা পুরাও গো রাব্বানা, নবীর কাছে যাব মদিনা। বলেন, আমার মনের পুরাও গো রাব্বানা, নবীর কাছে যাব, প্রেম করিলেন আবু বকর প্রেম দরিয়ায় দিলেন সাঁতার, প্রেম করিলেন আবু প্রেম দরিয়ায় দিলেন সাঁতার, নবীর পাশে শুইয়া তিনি, নবীর পাশে শুইল তিনি রওজা মদিনা, হায় হায় নবীর পাশে শুইল তিনি রওজা মদিনা, আমার মনের বাসনা পুরাও গো রাব্বানা, নবীর কাছে যাব মদিনা। আবার, আমার মনের বাসনা পুরাও গো রাব্বানা, নবীর কাছে আল্লাহর নবী ওই মহিলার দিকে তাকাইয়া ডাক দিয়া বলেন, মহিলা রে যাও যাও, আরো তুমি এক মাস পরে আসিও, ছয়বারের সময় আল্লাহর নবী ফরমান, তুমি এক মাস পরে আসিও। মহিলা বাড়িতে চলে গেলেন, কান্না করে বাড়িতে চলে গেলেন। এক মাস পরে আবার রসুলের দরবার আইয়া হুজুরকে সালাম দিলেন, হুজুর সালামের উত্তর দিলেন। মহিলাটা ডাক দিয়া বলেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আল্লাহর ভয়ে অন্তর কান্দে অন্তর কাঁপে, আল্লাহর ভয়ে আল্লাহর ভয়ে আমার কলিজা কাঁপে, জাহান্নামের ভয়ে আমার কলিজা কাঁপে, পুরা শরীর কাঁপে। যেহেতু আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইন্না আযাবী লাশাদীদ, নিশ্চয় আমার আযাব গজব থেকে কে ঘুরে দেখাই পাবে না। মায়ার নবী গো, আমি আল্লাহকে ভয় করি, জাহান্নামকে ভয় করি, কবরকে ভয় করি, মনের অজান্তে আমি কাজ ডা করে ফেলছি, আমি জেনা করেছি, কি বিচার হতে পারে। মহিলার দিকে আল্লাহর প্রিয় নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, কামলেওয়ালা নবী, রায়হাতালা আশিকিন নবী, সিরাজুস সালিকিন নবী, সিরাজ মনিরা নবী, হুজুর কিবরিয়া নবী, দুজাগানের বাদশাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, মহিলা রে তুমি কি আল্লাহকে ভয় করো? বলে হ করি। জাহান্নামকে ভয় করো? হ করি। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য কলিজা কাঁপে অন্তর কাঁপে, মনের অজান্তে আমি জেনা করে ফেলেছি, আমার জেনার ফসল, আমার কোলের মধ্যে আমার সন্তান আছে, ইয়া রাসূলুল্লাহ আমার বিচারটা কি হতে পারে? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সাহাবারা রে যদি তোমরা জান্নাতি মহিলা দেখতে চাও তাহলে এই মহিলার দিকে তাকাও। আল্লাহু আকবার বলেন, আমার ভাইয়েরা আমার মেয়েরে, এই জন্য পাখা নাই মোর উড়িয়া যাইতাম, পাখা নাই মোর উড়িয়া যাইতাম,
গায়ে নাই মোর জোর রে মদিনা কত দূর, যে জায়গাতে ঘুমাই আসেন নূর নালা নূর, বলেন যেই জায়গাতে ঘুমাই আসেন নূর নালা নূর, বলেন না বলেন না, পাখা নাই মোর উড়িয়া যাইতাম, আবার পাখা নাই মোর গায়ে নাই মোর জোর রে মদিনা কত দূর, যেই জায়গাতে ঘুমাই আছেন নূর নালা নূর, বলেন যেই জায়গাতে ঘুমাই আছেন নূর নালা নূর, সদাই কাতর হইয়া পেটে নবী বাঁধিতেন পাথর, আল্লাহু আকবার বলেন, সদাই কাতর হইয়া পেটে নবী বাঁধিতেন পাথর, ওরে দুই চার দিন পর বাগ্যে হত, দুই চার দিন পর বাগ্যে হত, তুই একটা খাজুর রে মদিনা কত দূর, যেই জায়গাতে ঘুমাই আছেন নূর নালা নূর, বলেন যেই জায়গাতে ঘুমাই আছেন নূর নালা নূর, বলেন পাখা নাই মোর উড়িয়া যাইতাম, পাখা নাই মোর উড়িয়া যাইতাম, গায়ে নাই মোর জোর রে মদিনা কত দূর, যেই জায়গাতে ঘুমাই আছেন নূর নালা নূর, একবারে সে জায়গা হোক সে আমার হৃদয়ে ফুর, বলেন একবারে সে জায়গা হোক সে আমার হৃদয়ে ফুর, এই কালামের কলবে লাগাও, এই কালামের কলবে লাগাও নবী মুহাম্মদি নূর রে মদিনা কত দূর, যেই জায়গাতে ঘুমাই আছেন নূর নালা নূর, বলেন যেই জায়গাতে ঘুমাই আছেন নূর নালা নূর, পাখা নাই মোর উড়িয়া যাইতাম, বলো পাখা নাই মোর উড়িয়া যাইতাম, গায়ে নাই মোর জোর রে মদিনা কত দূর, যে জায়গাতে ঘুমাই আছেন নূর নালা নূর, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার, আমার নবীজি ডাক আল্লাহু আকবার, আমার ভাইয়ের আল্লাহ ডাক দিয়া বলে বান্দা বান্দি রে আমার রহমত থেকে তোমরা কখনো নৈরাশ হইও না, ঘোষণা কার, জোরে বলতে হবে কার, আমার রহমত থেকে বরকত থেকে তোমরা কখনো নৈরাশ হইও না, নৈরাশ হইও না, নৈরাশ হইও না, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আমি আল্লাহর রহমত তোমাদের নিকটে, আল্লাহু আকবার, এই জন্য আমার নবীজি ফরমান আল্লাহই তো বলেছে আল্লাহর রহমত থেকে নৈরাশ না হওয়ার জন্য বান্দাদেরকে আহ্বান করেছি, কিন্তু গুনার দরজা যতটুকু আল্লাহর রহমতের দরজা আমি নবী দেখতেছি পাহাড় সমতুল্য, আল্লাহু আকবার বলেন, আল্লাহর রহমতের দরিয়াটা এই মহিলার গুনাহ যত তোমরা বেশি মনে করো, আর আমি নবীজি লক্ষ্য করে দেখতেছি আল্লাহর রহমত
উহুদ পাহাড়ের চাইতে আরো রহমতটা বড় দেখা যায় আমি নবীর কাছে। এই মাত্র জিব্রাইলে কানে কানে আয়া বলে আমাকে বলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, মনে বড় আশা ছিল গজল গাইলে কোনো অসুবিধা আছে? এখন রাত্র কয়টা? 4:00, জরুর 4:00। আল্লাহ রহমতের দরজা আদালত এখন কি বন্ধ না খোলা? ওরে সালাম আমি করিব গিয়ে, সালাম আমি করিব গিয়ে নবীর রওজায়, বলেন মনে আরবে সাগর পাড়ি দেব নাই কই আমার করি, আরবে সাগর পাড়ি দেব নাই কই আমার করি, পাখি নয় তয়ুরে যাব ডানাতে বর করি, ডানাতে বর করি, আরবে সাগর পাড়ি দিব নাই কই আমার করি। আমার আশায় সম্বল নাই, আমার আশা জোরে জোরে আশায় সম্বল নাই, করি কি উপায়, বলেন মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল, ওরে সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় কাফেলাতে কে যাও তুমি বেয়ে তরি বাইয়া, ও ভাই বেয়ে তরি বাইয়া, যাইতে আমার সঙ্গে নিও একটু কৃপা করে, একটু দয়া করে, যাইতে যদি না নাও মোরে গিয়ে মদিনায়, আমার সালাম পৌঁছে দিও মদিনার বাদশায়, আমার নামে বাতি দিও, আমার নামে দিও সে দরগায়, বলেন মনে বড় আশা যাব মদিনা। আল্লাহর হাবিব বলেন, হে সাহাবারা শুনে নাও, মহিলাটা কেমনে জান্নাতি মহিলা হইল? মহিলা জানে আমি রসুলের দরবার তো আল্লাহর দরবার, সুবহানাল্লাহ, আমি রসুলের দরবার আল্লাহর দরবার, আমি মদিনার কামলেওয়ালার দরবার আল্লাহর দরবার, এই
জন্য মহিলাটা আল্লাহর ভয় তার অন্তরে আসে, বারে বারে রসুলের দরবারে আসে, রসুলের দরবারে মানি আল্লাহর দরবারে আসে, জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। যেই মহিলাটা আল্লাহর ভয়ে পাঁচ থেকে সাত বার আমি রসুলের আদালতে হাজিরা দিছে রে, সাহাবারা তোমরা জানো না, এই মহিলার অন্তরে যদি আল্লাহর ভয় রসুলের মোহাব্বত না থাকতো, তাহলে এই মহিলাটা কোনোদিন রসুলের দরবারে বারে বারে আসতো না। আমি রসুলের মোহাব্বত আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে বারংবার আমি রসুলের দরবারে হাজিরা দেওয়ার কারণে আল্লাহ তার পাকার পরিমাণ যত গুনায় আছে সমস্ত গুনাগুলি আমার আল্লাহ মাফ কইরা দিছে। আমার ভাইয়েরা আমার বাবারা আল্লাহ মাফ করে দিয়া এই মহিলাটাকে আমার আল্লাহ জান্নাতি মহিলা হিসাবে কবুল করছে, জোরে কন্ আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। ও মোদের কামলে ওয়ালা আমি তোমায় বলতে পারি না, বলেন ও আমার কামলে ওয়ালা আমায় আমি তোমায় বলতে পারি না, জোরে কন্যা আল্লাহু আকবার। তাহলে আমরা সামনের দিকে কথা না বাড়িয়ে আমরা এখনই কিয়াম করবো ইয়া নবী।